সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি সিলেটের মাধবকুণ্ডে। ঝর্ণার জলপ্রপাত যেখানে থাকে সেই জায়গা, এটাকে ঝর্ণাধারাও বলা হয়। আমরা সিলেট থেকে বাসে যুগে আসছি, আমরা প্রায় একসাথে 65 জনের মতো আসছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সম্পূর্ণ মাধবকুণ্ডটা দেখানোর চেষ্টা করবো, মাধবকুণ্ডতে কী কী আছে। তো আমি এই ফার্স্ট টাইম আসা মাধবকুণ্ডতে, পূর্বে আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হয় নাই, তো ফার্স্ট টাইম আসছি। সেই হিসাবে অনুভূতিটা বলি যদি খুবই ভালো, আর খুবই ভালো লাগছে, সবাইকে নিয়ে এসছি তো সেজন্য আরও ভালো লাগতেছে। দেখি শেষ পর্যন্ত আমাদের এই মাধবকুণ্ডতে কী আছে কি না আছে। হয়তো ইতিপূর্বে আপনারা এই মাধবকুণ্ড সম্পর্কে আরও অনেকবার জেনেছেন, বাট আমি আমার মতো করে জানানোর চেষ্টা করব। দেখি মাধবকুণ্ডতে আমরা চিন্তা করবো না। এখানে মাধবকুণ্ড ইকো পার্ক এলাকার মানচিত্র দেওয়া আছে, সম্পূর্ণ মানচিত্র, এখানে কী কী আছে না আছে সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া আছে। এখানে বিষয়গুলো এখানে দেখা যাবে। তো আমরা মুরব্বী, উনি আমাদের সাথে, আমরা একটু বলার চেষ্টা করি যে আপনাদেরকে মাধবকুণ্ড ঢোকার পরেই একদম আঁকাবাঁকা রাস্তা মনে হচ্ছে, যে আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু মনে হচ্ছে যে সম্পূর্ণটাই পাহাড় কেটে তৈরি করা। তো এই যে সামনে যাদেরকে দেখা যাচ্ছে তারা সবাই আমার সাথে, সবাই আমরা একসাথে আসছি, একই সাথে সম্পূর্ণ নিস্তব্ধ, একদম নিস্তব্ধ এলাকা মনে হচ্ছে মাধবকুণ্ড। এইখানে নিচের দিকে এই যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে বর্ষার সময় প্রচুর পানি থাকে, কিন্তু এখন তো বর্ষা মৌসুম না, শীত মৌসুম, শীত মৌসুম থাকার কারণে হয়তো পানির পরিমাণটা নাই, বা এতটুকু বোঝা যাচ্ছে না যে আসলে এখানে পানি কতটুকু সিজন টাইমে থাকে। এই যে সম্পূর্ণ পাহাড়ের গা ঘেঁষে উঁচু এলাকা দিয়ে উঠতে হয়, আমরা উঠতেছি, যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি দেখা যায় সামনে, থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। তো এখানে মনে হচ্ছে যে পর্যটন রেস্তোরাঁ সামনে আছে হয়তো বা, জানি না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি যে কি এখানে দেখা যায়। তো এটা হলো পর্যটন রেস্তোরাঁ মাধবকুণ্ডতে স্বাগত জানাচ্ছি, স্বাগতম ঝর্ণার রানীর দেশ মাধবকুণ্ড বড়লেখা মৌলভীবাজারে। তো এখানে মহিলা যারা আসবে মহিলাদের সমস্যা হবে না, মহিলাদের ড্রেসিং রুম এই জায়গায় আছে। এই যে এখানে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এইখানে ড্রেসিং রুম আছে, মানে মহিলারা যদি আসে মহিলাদের পর্যাপ্ত ড্রেসিং রুমের সুযোগ সুবিধা। এই যে দেখতে হরিণ, এই যে আমাদের সামনে হরিণ না জিরাপ, সরি আমি এটা জিরাপ বলে গেলাম, দেখতে হরিণের মতো অনেক লম্বা, ঠিক আছে। তো বাস্তবে আসলে এটার কোনো ভিত্তি নেই, এটা তৈরি হলো পাথর দিয়ে, পাথর দিয়ে তৈরি করা, যে এখানে বসার সুযোগ সুবিধা আছে, সম্পূর্ণ পাহাড়। এই হলো রেস্টুরেন্ট, ঠিক আছে, ঝর্ণারানী দেশ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত। এটা এটা মাধবকুণ্ডেরই রেস্তোরাঁ, এখানে একটু দ্রব্যমূল্যের দামটা একটু বেশি থাকবে, কারণ হলো ভিতরে তো পিকনিক স্পটের ভিতরে, তো যে জন্য একটু দামটা বেশি। তো আপনারা যদি দামের মেনু দেখতে চান তাহলে এখানে দামের মূল্যটা দেওয়া আছে। সাদা ভাত, মুরগি মাছ, সবজি ভর্তা, ডাল 170 টাকা, সাদা ভাত মুরগি ডাল 150 টাকা, সাদা ভাত মাছ ডাল 145 টাকা, খুব এক এই যে খুব একটা বেশি না কিন্তু দেখতে কাছাকাছি মনে হচ্ছে। তো এখানে এই যে অনেকে আসছে ভ্রমণ করতে, অনেকে বসছে, অনেকে ছবি তুলছে, অনেকে কথা বলছে, আমরাও কথা বলবো আপনাদের সাথে, থাকুন শেষ পর্যন্ত। বাঘ দেখার ইচ্ছে থাকলে এখানে আসতে হবে, এই যে অনেক বড় বাঘ, এটা কিন্তু কামড় দেয় মাঝে মাঝে, ঠিক আছে, খুব মাঝে মাঝে কামড় দেয়, একদম যে জায়গায় কামড় দিবে সেই জায়গায় তো বোঝেন কি হবে, ভয় পাওয়ার কারণ নাই, এটা মাটির তৈরি না, মাটির তৈরি, পাথরের তৈরি, ঠিক আছে, বালি সিমেন্ট দিয়ে তৈরি করা। এই যে আমার ভাবি, এই যে আমার ভাই, ঠিক আছে, এই যে ভাবি ভাই, ওনারা একসাথে আসছেন ভ্রমণে, খুব আনন্দ প্রিয়াসী মানুষ,
একসাথে গান বাজাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। মৎস্য কুমারী, পানির মাছের দেবতা যাকে বলা হয়, এগুলো মৎস্য কুমারী। এখানে দেখা যাবে আসলে। এই হলো মহাদেব মন্দির, অর্থাৎ মাধবকুণ্ড, হয়তো বা মাধবেশ্বর মহাদেবের মন্দির, যার নাম অনুসারে এই মাধবকুণ্ড। এটা আসলে দেখা যাবে, এই যে পুরোহিত মহাশয়, উনি এখানে থাকেন, উনি খুব ভালো মন্ত্র পড়েন সবাইকে। একদম মহাদেবের সাথে তো আর সরাসরি সাক্ষাৎ করা সম্ভব না, কোনো না কোনো মাধ্যম লাগে, সব মাধ্যমগুলো উনি সেই সহযোগিতাটা করে যান। ভালো লাগছিল, আসতে পারেন। শীত বরণ পাল, ওনার সমাধি এখানে রাখা আছে। মন্দিরের তিনটা গেট আছে, একটা প্রথম দিকে পাবেন, একটা মাঝ বরাবর, আর একটা এই যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। তো ওয়াশ টাওয়ার টয়লেট এন্ড চ্যালেঞ্জিং, এখানে ওয়াশ টাওয়ার মিন্স উপর থেকে দেখা যায়, একদম উপর থেকে এটা দেখার যে ভিউটা, দেখার যে সৌন্দর্য, সেটাকে বলা হয় ওয়াচ টাওয়ার। তো আমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। এই সেই ঝর্ণা, যে ঝর্ণাকে কেন্দ্র করে মাধবকুণ্ড। এবং আমি যদি এটা দেখানোর চেষ্টা করি, এটা অনেক উঁচু, কিন্তু একটু একটু বললে ভুল হবে, এতটাই উঁচু যে বলে বোঝাতে পারবো না। আমি জানি না উপরে ওটা যায় কিনা, তবে অনেকে নাকি চেষ্টা করে এটার শেষ পায়নি। তোমরা যেতে কি? আচ্ছা, তো এখানে আসছি। তো ঝর্ণার পানি খুব স্বচ্ছ, স্বচ্ছ পানি। এখানে ক্যামেরারও সুযোগ সুবিধা আছে, চাইলে ক্যামেরা নেওয়া যাবে। তো এই সেই ঝর্ণা, এই যে উপর দিকে ঝর্ণা পড়ে, এই সেই ঝর্ণা। এই ঝর্ণাকে কেন্দ্র করে মাধবকুণ্ড, যে খুব স্বচ্ছ স্বচ্ছ পানি। এখানে সবাই আমাদের বসা আছেন, সবাই। এই যে হলো হাকিম। হাকিম, ভালো আছো? কেমন লাগতেছে? হ্যাঁ, খুবই ভালো। এই যে সে, এ হলো আমার পিচ্চি বাচ্চা বাহিনী, ঠিক আছে? হ্যালো পিচ্চি বাচ্চা ভাই, কই নাম্বার? আমার আমার পলাশ স্যার, ঠিক আছে স্যার, কিছু খাইব? হ্যাঁ আমি আসতেছি, হ্যাঁ আমি তোমাদের সাথে আছি। হ্যাঁ, এই হলো সবাই পানিতে ভিজা নিয়ে খুব ব্যস্ত।